সবাইকে ওয়েলকাম করছি। এবার আমরা কাগজ কেটে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা প্রমাণ করা শিখবো। এটা তোমাদের সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের মূল্যায়নের একটা টপিক। তো মনে করো তোমার কাছে একটা কাগজ আছে, সে কাগজের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এ, অর্থাৎ এটা একটা বর্গাকৃতি কাগজ। তো বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল তোমরা জানো যে বাহুর স্কোয়ার, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, তাহলে এটার ক্ষেত্রফল হলো এ স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা যদি আমরা একটু খেয়াল করি, দেখবে যে এ বাহু বিশিষ্ট একটা এ থেকে বি বাদ, অর্থাৎ এ এবং বি এর পার্থক্যের বর্গ। অর্থাৎ সাপোজ মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তুমি সেখান থেকে কাউকে 2 টাকা দিয়ে দিলা, তো এরকম। তো এ বাহু বিশিষ্ট বর্গ থেকে এ বি বি কিছু একটা বাদ চলে গেছে, তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা জানি যে স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তো এই সূত্রটা কিভাবে তৈরি হলো বা কিভাবে আসলো সেটা আমরা কাগজ কেটে প্রমাণ করা শিখি। তো ফার্স্ট অফ অল, দ্য এ থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থের দিকে কিছু অংশ বাদ দিয়ে দেবো, অর্থাৎ বি বি পরিমাণ আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে যেহেতু সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তো বি বাদ গেলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হবে এ মাইনাস বি। অর্থাৎ যেহেতু বি বাদ চলে গেছে, তাহলে এইটুকু দৈর্ঘ্য হবে এ মাইনাস বি। আর এই যে এইদিকে আর এটা কমন অংশ, এটা একটা বর্গ, অর্থাৎ বি বাহু বিশিষ্ট একটা বর্গ হবে, যার দৈর্ঘ্য প্রস্থ বি। এটা এর ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, এবং এ মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ থাকতেছে এখানে, এটার ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। আর দুটো আয়তক্ষেত্রে যে তৈরি হলো, এই দুটো আয়তক্ষেত্র কিন্তু আমরা অলরেডি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিছি। তাহলে দেখো এইটা এ মাইনাস বি বাহু বিশিষ্ট যেহেতু একটা বর্গ, তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ হবে এ মাইনাস বি। তাহলে এখানে এটা হলো এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি, এবং এটাও এ মাইনাস বি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এখানে এ মাইনাস বি, প্রস্থ হচ্ছে এখানে বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা এইভাবে লিখতে পারি। তো এই এই ক্ষেত্রে এটাও তাই, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা চিত্রের ভিতরে এই কথাগুলো লিখি, এবং এই যে দেখো এটা কিন্তু একটা বি বাহু বিশিষ্ট একটা বর্গ হবে, কারণ এটা এই এই পাশের দৈর্ঘ্য বি, এই পাশের দৈর্ঘ্য বি, মানে চতুর্পাশের দৈর্ঘ্য হলো বি, তাহলে এটা একটা বর্গ। তো এটার ক্ষেত্রফল হলো বি স্কোয়ার। এখন আমাদের দরকার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এ আয়তটা এবং এ আয়তটা এবং এই ছোট বর্গটা বাদ দিয়ে দেবো। যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার মান পেতে চাই, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার থেকে আমরা বাদ দিব হচ্ছে এই দুটো আয়তক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি ইনটু এ মাইনাস বি, বি ইনটু এ মাইনাস বি, মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ এটা এটা এবং এটা বাদ দিয়ে দিলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মান পাবো। তাহলে এটা আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখা হলো বির সাথে এ গুণ করলে হয় এ বি, এবং বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার, এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। মাইনাস বির সাথে এ গুণ করলে হয় মাইনাস এ বি, এই মাইনাস মাইনাসে প্লাস, বি বি গুণ করলে বি স্কোয়ার, থাকতেছে বি স্কোয়ার। তাহলে এই বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকতেছে দেখো মাইনাস এ বি মাইনাস এ বি যোগ করে দিলে হয় মাইনাস টু এ বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি, এই যে প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা পেলাম এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা একটু আর একটু দেখি, এখানে যেহেতু আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার সূত্র পাওয়ার জন্য আমরা যেটা করেছি যে এই আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দিছি, আয়তক্ষেত্র বাদ দিয়ে দিছি, এবং এই বর্গটাও বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর যেটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এইভাবে কাগজ কেটে তোমরা প্রমাণ করতে পারো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।